মিলাদ প্রথাটাই এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 600 বছর পরে, যেটা আল্লাহ রাসূল জানতেন না, সাহাবায়ে কেরামও জানতেন না, তাবেই তাবে তাবেইন সালফে সালাইন কেউ জানতেন না। এটার নাম হচ্ছে মিলাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদ নিয়ে আমরা কি করব, যদি চো সঠিকটা জানার দরকার আছে, কিন্তু এখন বর্তমানে যেভাবে চলছে সেটা কি সঠিকভাবে চলছে? বিশেষ করে আল্লাহ রসুলের জন্ম এবং মৃত্যু বার, যেটা কি বারে তিনি জন্মগ্রহণ করেছেন, এ বিষয়টা হাদিস দ্বারা স্পষ্ট, কিন্তু তারিখের ব্যাপারে, মাসের ব্যাপারে অস্পষ্ট হয়ে যায়। অনেক আলেম অনেকভাবে মতামত দিয়েছেন, এই জন্য স্পষ্টভাবে বোঝা যায় না যেটা আসলে তারিখ কোনটা হবে। অনেকের মতামতের কারণে দেখা গেছে যে এক মাস থেকে আবার ফিরে এসে আর এক মাসে এসে জমা হয়েছে, কে বলেছে সফর মাসে, কে বলেছে রজব মাসে, কে বলেছে রমাদান মাসে, এ আকারে দেখা গেছে যে ঘুরে এসে আবার সফরে এসে জমা হয়েছে। প্রায় দু একটা মাস বাদ দিয়ে সব মাসেরই নাম অনেকে বলেছেন, কিন্তু এটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন। কারণ এখন যেভাবে মনে করেন বিদাতীরা মিলাদ করছে, যদি সঠিকটা আমাদের জানা থাকতো তাহলে আমরা যে করতাম না এর কোনো মানে ছিল না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, তিনি জন্মগ্রহণ করেছেন সোমবারে এবং মৃত্যুবরণ করেছেন সোমবারে, এটা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূলের জন্মদিন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে বিশেষ করে সোমবারে তিনি সিয়াম পালন করতেন, সোমবার বৃহস্পতিবার তিনি সিয়াম পালন করতেন। তো সোমবার সম্পর্কে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আপনি সোমবারের দিন সিয়াম পালন করেন কেন, তখন তিনি বলেছিলেন যে এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি এবং এই সোমবারে আমি নবুয়ত প্রাপ্তি লাভ করেছি, নবুয়ত প্রাপ্ত হয়েছে। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম হাদিস একাডেমি আমার কাছে রয়েছে, এটা তৃতীয় খণ্ডের 188 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1162, হাদিসের সিরিয়াল নাম্বার হচ্ছে 2637। তো এই হাদিসে বড় লম্বা একটা হাদিসের এই অংশ থেকে বোঝা যায়, পুরো হাদিসটা পড়লেও দুই রকম পাবেন না, এক রকমই, যে রসুলের জন্ম হয়েছে সোমবারে, কিন্তু তারিখটা জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এটার তারিখ যেটা নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে 9ই রবিউল আউয়াল, মানে হিসাব অনুযায়ী, বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী 12ই রবিউল আউয়াল হয় না, 9ই রবিউল আউয়াল হয়। অথচ ঈদে মিলাদুন্নবী যেটা পালন করা হয় সেটা কখন করা হয়? 12ই রবিউল আউয়াল। যেখানে পোস্টার দিয়ে গেছে জাসনে জুলুস নাম দিয়েছে এটার, অনেকেই বলেছেন রসুলের মৃত্যু হয়েছে 12ই রবিউল আউয়াল। তো যদি এটা সঠিক হয় তাহলে তো সেই দিন শোক পালন করার কথা ছিল, সেই দিন আবার আনন্দের কি আছে? যেদিন মানুষ মারা যায় সেই দিন কি আনন্দ করতে হয়? সেদিন হিসেবে শোক পালন করার দরকার ছিল, কিন্তু সেই দিন কি করছে? আনন্দ করছে। রসুলের জন্ম এবং মৃত্যু সোমবারের দিন হয়েছে, এমনকি সালটা অনেকেই 570, অনেকে বলেছেন 571। এ ব্যাপারে একটি হাদিস কায়েস ইবনু মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তির বছরে জন্মগ্রহণ করেছি। হস্তির বছর মানে যেই বছরে আব্রাহা ইয়েমেন থেকে এসে কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল, সেই বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই সাহাবী জন্মগ্রহণ করেছেন। ওটা তারা যে এই যে আব্রাহা আসলো, এটার হয় 80, 81 অথবা 82 দিন পর আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন। অনেকে এটার ব্যাপারে আরো মতামত দিয়েছেন। এ হাদিসটি তিরমিজির মধ্যে রয়েছে, 3619 নম্বর হাদিস। তো এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে সোমবারে আল্লাহ রাসূলের জন্ম।
আর তারিখের ব্যাপারে তো আমরা বললাম যে তারিখটা সম্পূর্ণভাবে সঠিকভাবে পাওয়া যায় না, জ্যোতির্বিজ্ঞানীরা যেটা বলেছেন সেটা 9 রবিউল আওয়াল হিসাব করে যেটা বলেছেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিনকে কেন্দ্র করে বর্তমানে যেভাবে অনুষ্ঠান করা হচ্ছে, এই অনুষ্ঠানের জন্মদাতা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী, মিশরের শাসক সালাউদ্দিন আইয়ুবী এর গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি তার নাম, সে এটার জন্মদাতা আবিষ্কারক। এই মিলাদের আবিষ্কারক হচ্ছে এই ব্যক্তি মুজাফফরউদ্দিন কুকুবুরি, তার জন্ম হচ্ছে 586 এবং মৃত্যু হচ্ছে 630। সে 625 খ্রিস্টাব্দ 25 হিজড়িতে 625 হিজড়িতে এই মিলাদের আবিষ্কার করেন। সে এই গভর্নর সে নিজে একজন অত্যাচারী ব্যক্তি ছিলেন, প্রজাদের কাছ থেকে ধন সম্পদ আত্মসাৎ করতেন আর বাহির মানুষদেরকে, আলেম ওলামাদেরকে, তালেব এলেমদেরকে, ছাত্রদেরকে, ভালো মানুষদেরকে খুব মহব্বত করতেন আর তাদেরকে টাকা পয়সা দিতেন, অনেক সম্মান করতেন। কিন্তু দিতেন কোথা থেকে? জনগণের সম্পদ আত্মসাৎ করে সে এই কাজগুলো করতেন। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যে বেশি দানশীল হয় তার মূল্যায়নটা তত বেশি হয়। তার ক্ষেত্রেও একই রকমই হয়েছে। চার মাঝহাবের প্রথম এবং প্রধান যাকে বলা হয় ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ, তিনার দাদা ছিল একজন ধনী মানুষ, অনেক ধন সম্পদ দান করেছেন, তার মর্যাদা অনেক বেশি ছিল। সেই থেকে ইমাম আবু হানিফার অনুসরণীয় ব্যক্তিগুলো বেশি হয়েছে। কিন্তু ইমাম আবু হানিফার অনুসারী বেশি হয়ে কোনোই লাভ হয়নি, তারা সঠিকভাবে আবু হানিফা রহমাহুল্লাহকে অনুসরণ করতে পারেনি। এখন একজন ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞাসা করেন, যে ব্যক্তি মনে করেন যে আলেম, যদি জিজ্ঞাসা করেন যে ইমাম আবু হানিফার আসল নাম কি, বলতে পারবে না। আবু হানিফা এটা কি ইমাম আবু হানিফার আসল নাম? এটা আসল নাম নয়। তার মেয়ের নাম ছিল হানিফা, ওখান থেকেই তার টাইটেল কুনিয়াত নাম, এটা হচ্ছে আবু হানিফা। তার নিজের নাম ছিল নোমান, নোমান ইবনে সাবিত তার নাম ছিল, আর তার এটা হচ্ছে কুনিয়াত নাম, অর্থাৎ উপনাম যেটাকে বলা হয় যে আবু হানিফা, মানে হানিফার পিতা। এই জিনিসটা আমরা জানি না। ইমাম আবু হানিফার জীবনী সম্পর্কে জানা তো আরো দূরের হিসাব, অথচ আমরা ইমাম আবু হানিফার অনুসারী অনেকেই। তবে আমরা অবশ্যই চেষ্টা করছি সহি শুদ্ধভাবে ইমাম আবু হানিফার অনুসরণ, অর্থাৎ তিনি যেভাবে বলে গেছেন আমরাও সেইভাবে মানার চেষ্টা করি। তিনি বলেছেন সরাসরি রসুলকে মানতে, আমরা সেটাই করি। ইদা সহাল হাদিস ফাহুয়া মাজহাবি, যেটাই সহি হাদিস সেটাই আমার মাজহাব। তিনি যদি চ নিজে না জানার কারণে ভুল আমল করেছেন, এই জন্য তারটা অনুসরণ নয়, রসুল যেটা করেছেন সেটাই আমাদের জন্য অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন সূরা মায়েদা 3 নম্বর সুরার 5 নম্বর সুরা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বিদায় হজের দিন এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আজকে তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, ইসলাম পরিপূর্ণ। এই মিলাদটা চালু হলো 625 হিজড়িতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 614 বছর পরে এটা তৈরি হলো। আপনি একটা জিনিস বুঝার চেষ্টা করুন, আপনি মারা গেলেন, আপনার মৃত্যুর যদি 100 বছর পরেও যদি আপনার স্ত্রীর একটা সন্তান হয়, এই সন্তানটাকে আপনি গ্রহণ করবেন? কেউ গ্রহণ করবে না। তো এটাই যদি না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে এটা গ্রহণ করবেন যে আমার মৃত্যুর 614 বছর পরে এই মিলাদ চালু হলো আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন গ্রহণ করবে, এটা কেমন করে হয়? সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন এই সব মানুষগুলো যখন হাউজে কাউসারের নিকট যাবে,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো গায়েব জানেন না, তিনি তাদেরকে পানি পান করানোর জন্য তাদেরকে অভ্যর্থনা জানাবেন। তখনই সাথে সাথে ফেরেশতারা, ওই সব লোক আর আল্লাহ রাসূল দুইজনের দুই দলের মাঝখানে একটা প্রাচীর দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলবেন যে কি ব্যাপার, এটা তো হওয়ার কথা নয়, তারা তো আমার উম্মত, আমি তো তাদেরকে চিনতে পারছি, তাদেরকে কেন আমার কাছে আসতে দেওয়া হচ্ছে না? তিরমিজির 2676 নম্বর হাদিসটা, কেন আমার কাছে আসতে দেওয়া হচ্ছে না? তখন ফেরেশতারা বলবে, আপনি জানেন না আপনার মৃত্যুর পর তারা কত বেদাতি কাজ চালু করেছে। এখন আমরা অনেকে বলি কাজটা তো ভালো, সমস্যা কি? কাজ ভালো, সমস্যা কি? কাজটা ভালো, এটা ঠিক আছে, আপনার আমার কাছে ভালো, শরীয়তের দৃষ্টিতে তো ভালো না। যেখানে মিলাদ সম্পর্কে, যদি এই মিলাদ জায়েজ হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামের শুকরিয়া আদায় স্বরূপ, মূসা আলাইহিস সালাম যে সিয়াম পালন করেছিলেন, আশুরার সিয়াম, এই সিয়াম আল্লাহ রাসূলও পালন করেছিলেন, যদি এই মিলাদ জায়েজ হতো তাহলে প্রত্যেকটা নবীর জন্মদিন উপলক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মিলাদ করে আমাদেরকে দেখিয়ে যেতেন, অথচ তিনি করেননি। সাহাবায়ে কেরাম তারাও করেননি, তাবেঈ, তাবে তাবেঈন, সালফে সালেহীন, পূর্ববর্তী 600 হিজরির পূর্বে যত আলেম ছিল কেউ এটাকে পালন করেনি, পরবর্তীতে আমরা এটা পাইলাম কোথায়? মিশরের এই লোক চালু করে গেছে, এখন তার বর্ণনা অনুযায়ী এসব চলছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এই সব ব্যক্তিকে আর পানি পান করাবেন না। যখন ফেরেশতাদের কাছ থেকে শুনে নেবেন যে এরা আমার মৃত্যুর পর বেদাতি কাজ চালু করে গেছে, তখন আল্লাহ রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যার বাদি, তোমরা দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও, যারা আমার মৃত্যুর পর বেদাতি কাজ চালু করেছো তোমরা এখান থেকে দূর হয়ে যাও, তোমাদেরকে পানি পান করানোর দায়িত্ব আমার না। ওই যে বললাম যে ভালো কাজ, সমস্যা কি? জি ভালো কাজ, সালাত আদায় করা ভালো কাজ, যদি সঠিক সময় আদায় না করি তাহলে সেটা ভালো কাজ হলো না। কাবা ঘর তাওয়াফ করা হচ্ছে ভালো কাজ, কিন্তু আমরা যদি কাবা ঘর তাওয়াফ না করে অন্য কিছু করি তাহলে সেটা, অন্য কোনো জায়গাকে তাওয়াফ করি সেটা ভালো কাজ হবে না। হজ করা হচ্ছে ভালো কাজ, হজ করতে হবে জিলহজ মাসের প্রথম 10 দিনের আগ পর্যন্ত, যদি আমরা অন্য সময় করি তাহলে সেটা অবশ্যই হালাল হবে না, সেটা হারাম হবে। ভালো কাজ আপনার আমার দৃষ্টিতে ভালো কাজ হলে হবে না, শরীয়ত যেভাবে বলেছে সেভাবেই ভালো কাজ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করা শেষ করলেন, শরীয়তের বিধিবিধান নাজিল করা শেষ করলেন বিদায় হজের দিন, অসংখ্য সাহাবীদের সামনে আল্লাহ তাআলা আয়াতটি নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, আমি আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে দিন হিসাবে আমি গ্রহণ করলাম, ইসলামের উপরে আমি রাজি খুশি হয়ে গেলাম। যেই ইসলামের উপরে আল্লাহ তাআলা রাজি খুশি ছিলেন আজকে সেই ইসলাম আমাদের মধ্যে অনেকাংশেই নাই। আমরা যেই দিন ইসলাম মানছি সেই দিন ইসলামের উপরে আল্লাহ তাআলা রাজি খুশি নাই। কেন? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে যেই আমলের দিক নির্দেশনা শরীয়ত দেয়নি, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, কেউ যদি শরীয়তের মধ্যে এমন কিছু প্রবেশ করায় যেটা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এর মধ্যে ছিল না, তাহলে ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি যে এই মিলাদটা চালু করে গেলেন, এটা চালু হয়েছে কখন? 625 হিজরিতে। ইসলাম পরিপূর্ণ হয়েছে কখন? ইসলাম পরিপূর্ণ হয়েছে 10 বা 11 হিজরিতে। তার আগে যতটুকু ছিল সেটাই হচ্ছে ইসলাম, পরে যদি অন্য কিছু আসে সেটা আর ইসলাম নয়।